আচ্ছা, আমাদের ফেসবুক প্রোফাইল ফটো এবং কভার ফটো এভাবে সেট করতে পারলে বিষয়টি কেমন হতো? ওয়েল, আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ফেসবুক কভার এবং প্রোফাইল ফটো এভাবে সেট করতে হয়। আপনি যদি আপনার প্রোফাইলটিকে এভাবে সাজান, তাহলে যে কেউ আপনার প্রোফাইল দেখে আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে কিভাবে এটা সম্ভব। হ্যালো এভরিওয়ান, আমি হাসান ফ্রম টেকনিক্যাল হাসান 360। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধুরা, এই ধরনের ফটো সেভ করার জন্য সর্বপ্রথম আমাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো জাস্ট আপনার প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি খুঁজে ইনস্টল করে নেবেন, অথবা লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি এখানে আসতে পারবেন। তো জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন, আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, এখান থেকে আমি ওপেন করে দেবো। গাইজ, প্রথমবার অ্যাপ্লিকেশনটি ওপেন করলে কিছু পারমিশন চাইতে পারে, সেগুলো অ্যালাউ করে দিতে হবে। দেন স্টার্ট অ্যাপ অ্যান্ড গেট অ্যামাজিট এই অপশনে ক্লিক করে দিতে হবে। যেহেতু অ্যাপ্লিকেশনটি ফ্রি, এর কারণে অ্যাড আসতে পারে, অ্যাডগুলোকে কেটে দিতে হবে। ওকে বন্ধুরা, এরপর নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন, তো এখান থেকে আমরা ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার এই অপশনটিতে ক্লিক করে দেবো। আবারও একটি অ্যাড আসতে পারে। আর অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার সময় আপনার ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এরপর বন্ধুরা দেখুন, এখানে ট্যাপ রিমুভ, তো জাস্ট আমরা এখান থেকে এই লোগোটিকে রিমুভ করবো, এর জন্য এখানে ট্যাপ করে একটি অ্যাড দেখতে হবে। অ্যাডটিকে আমরা ক্লোজ করে দেবো। দেন নিচে দেখতে পারবেন সিলেক্ট ইমেজ, এই অপশনে ক্লিক করে দেবো, তাহলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এরপর আমরা আমাদের গ্যালারি থেকে যেই ফটোটি আমরা প্রোফাইল এবং কভার রাখতে চাই সেই ফটোটি আমরা সিলেক্ট করে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম। এরপর আমরা ফটোটিকে এভাবে জুম করে নেবো। আপনারা যেভাবে রাখতে চান সেভাবে জুম করে অ্যাডজাস্ট করে নেবেন। দেন উপরে সেভ বাটন পেয়ে যাবেন, সেভ অপশনে ক্লিক করে দেবো। ওকে বন্ধুরা, আমাদের এখানকার কাজ শেষ, এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। এরপর আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার প্রোফাইলে চলে আসবেন। দেন এখান থেকে প্রোফাইল ফটোর উপর ক্লিক করে দিবেন। এরপর অনেকগুলো অপশন দেখতে পারবেন। দেন এখান থেকে সিলেক্ট প্রোফাইল পিকচার, এই অপশনে ক্লিক করে দিবেন। আমাদের ফোনে কিন্তু দুইটি ফটো সেভ হবে। দেন এখান থেকে সর্বপ্রথম বড় ফটোটি সিলেক্ট করে নেব। এরপর এখানে কোনো প্রকার ক্রপিং ছাড়াই সেভ করে নেব। এরপর কভার ফটোর উপর ক্লিক করে দেবো। দেন আপলোড ফটোতে ক্লিক করব। এরপর ছোট সাইজের ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেব। গাইস, এরপর আমরা সেভ অপশনে ক্লিক করে দেবো। তো ডান, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু খুবই চমৎকার লাগতেছে, এবং কভার ফটোর সঙ্গে আমাদের প্রোফাইল ফটোটি অ্যাড হয়ে গেছে। তো আপনি যদি আপনার প্রোফাইলটিকে এইভাবে সাজান, তাহলে যে কেউ আপনার প্রোফাইল থেকে আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে, ভাই এটা কিভাবে করেছো। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, এবং এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।